আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আর এই ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমাদের শফিমের সুন্নতে খাতনা, সেই আনন্দে আমরা একটু ছোটোখাটো আয়োজন করেছি। আয়োজন ছোটো হোক বা বড়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ করা। আমাদের মৌ মেহেদি পরে নিচ্ছে, রাতমিওকে মেহেদি পরিয়ে দিচ্ছে, আর আমি দিলাম ছোটো মামিকে মেহেদি পরিয়ে। আজকে আমাদের মেহেদির অনুষ্ঠান, সকলে মিলে একটু মেহেদি পরব এবং শফিমকেও পরিয়ে দেব। দুইজনকে মেহেদি পরা কমপ্লিট হয়ে গেছে, আর সাথে রয়েছে শফিমের নাচ গান। ও তো ছোট মানুষ, বুঝতেই পারছে না যে দুই দিন পর ওর উপর দিয়ে কি যাবে। যাই হোক, আমরা অনেক আনন্দ করলাম আর মেহেদি পরে নিলাম প্রথম দিনে, আর এর পরের দিনে আমাদের হলুদের অনুষ্ঠান। এই তো মৌ দুই হাতেই মেহেদি পরে নিয়েছে, এরপর আমিও পরে নিলাম এক হাতে, আর শফিমকে তো বাঙালি স্টাইলে রাতমি পরিয়ে দিয়েছে মেহেদি। ওর মেহেদিটাও খুব সুন্দর হয়েছে। আমরা সকলে মিলে একটু আনন্দ করার জন্যই এই আয়োজনটা করেছি, আর শফিম তো অনেক বেশি খুশি। যাই হোক, আমাদের মেহেদির অনুষ্ঠানটা তো শেষ, এবার আমাদের হলুদের অনুষ্ঠান শুরু। শফিম তো অনেক বেশি খুশি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা এখানে সব কিছু হলুদের ডালা নিয়ে আসছি, আর আমরা হলুদের জন্য কিন্তু অনেক কিছু তৈরি করেছি, আর রাতমি স্টেজটা তৈরি করেছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই হলুদের সব জিনিসগুলো আমরা মিলেমিশে তৈরি করেছি। আমরা আবার একটু বেশি কাজের। এই তো এবার শফিম চলে আসছে আমাদের স্টেজের দিকে, সবাই মিলে ওকে নিয়ে আসছি। আর আমরা সকলেই হলুদ পরেছি, হলুদটা আমরা থিম রাখার চেষ্টা করেছি। ঘরের মধ্যে আমরা খুবই ছোট করে আয়োজন করেছি, আমরা সবাই পরিবারের লোকজন, আর শফিমেতে খুবই খুশি এই আয়োজন করাতে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। একটা কেক এনেছি, কেকটায় লোকটা প্রথমে এইচ লিখে ফেলেছিল, সম্ভবত ভেবেছে যে বার্থডের কেক। যাই হোক, আমরা আবার পরে এটা ভুলটা সংশোধন করে দিয়েছি। আর এই তো কুলা, তারপর কলা রং করেছি, এরপর একটা পেঁপে রং করেছি, আর পেঁপে আর কলাটাও কিন্তু রাতমি রং করেছে, শফিমের বোন। ও এইসব কাজে একদম এক্সপার্ট। আর কুলার মধ্যে আমরা হলুদ রেখেছি, আর পেঁপেটাকে আমরা কাঁঠাল পাতা দিয়ে সাজিয়েছিলাম, আর হলুদ রং করে দিয়েছি, এর মধ্যে মিষ্টি কাঠি দিয়ে গেঁথে দিয়েছি। আর এই তো কলাটা রাতমি হলুদ রংটা দিয়েছে, আর আমি লাল রংটা দিয়েছি। আর পুডিংটা এক আন্টি বানিয়ে নিয়ে এসেছে, পুডিংটা খেতেও কিন্তু বেশ ভালো ছিল। আর কেকটা তো এইচ লেখা, সবাই জিজ্ঞেস করছে যে প্রথমে এইচ কেন। আজকে শফিম এগুলো সব খাবে, যাই হোক আমরাও খেয়েছি। আর
পেঁপের রংটা বেশ ভালো দেখা যাচ্ছে এখানে। কলাটাও খুব সুন্দর হয়েছে, কলাটা আমরা আম পাতা আর কাঁঠাল পাতা দিয়ে করেছি। এবার হলুদের অনুষ্ঠানটা আমরা শুরু করে দিচ্ছি। সবাই একে একে হলুদ দিয়ে দিচ্ছে। সকলের তো হলুদ দেওয়া প্রায় শেষের দিকে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। আর এখানে তো আমাদের হাজির বিরিয়ানি রান্না শেষ, এবার হাজি সাহেব নিচেই বিরিয়ানি বেড়ে দিচ্ছে আমাদেরকে। তবে বিরিয়ানিটা কিন্তু খেতে হাজির বিরিয়ানির থেকেও বেশ ভালো ছিল। একটু পরেই তো শফিমের সুন্নতে খাতনা হয়ে যাবে, এর জন্য ওকে হলুদ দিয়ে গোসল করিয়ে দিচ্ছি আমরা। আর এই তো সবাই মিলে ওকে হলুদ দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে না যে ও অনেকটাই বিরক্ত হচ্ছে, তবে না, ও কিন্তু অনেকই আনন্দ পাচ্ছে। আমাদের এই ছোট আয়োজনে আনন্দটা কিন্তু অনেক অনেক বেশি ছিল। শফিমের সুন্নতে খাতনাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ও কিছুদিন রেস্ট নেবে এই আর কি। আর ওর জন্য সকলেই দোয়া করবেন আপনারা। এখন একটু অসুস্থ, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর এইটা ওর জন্য আমার তরফ থেকে গিফট ছিল, ও দেখে অনেক খুশি হয়েছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।